আমি অসুন্দর হতে পারি কিন্তু অহংকারী নয়। আর এই যে তুমি অহংকার করতেছ, তুমি কি জানো না অহংকার মানুষকে পতন করে? বিয়ে করলে চিকন মেয়ে কে করব, কারণ ঝগড়া করার সময় যেন তুলে আছাড় মারতে পারি। তো আচ্ছা তুমি উঠো তো, এই তোমার ঠোঁট কালো কেন, তুমি কি মিড়ি খাও? না স্যার, আমি বড় ছেলে, সব খাইতেই পারি না। এদের কোন কাজ নেই, সারাদিন শুধু ফ্রি ফায়ার আর পাবজি খেলে। এগুলো নাকি বাংলাদেশ থেকে ব্যান করছে, ভালোই হবে। এই যে শোনেন, হ্যাঁ পাবজি ফ্রি ফায়ার ব্যান করলে বাংলাদেশে করোনার উপদ্রব কমে যাবে। হ্যাঁ পাবজি ফ্রি ফায়ার ব্যান করলে আপনাদেরকে ইমপ্রিজিং করাও কমে যাবে। হ্যাঁ পাবজি ফ্রি ফায়ার ব্যান করলে নেশা করাও কমে যাবে। আপু, আমরা যদি এখানে কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাদের মাফ করবেন। এই আমি না একটা কথা ভাবতেছি। কি কথা ভাবতেছো? আমি যদি মরে যাই তোমার কি হবে? আর আমি ভাবতেছি কি, তুমি যদি না মরো তাইলে আমার কি হবে? টিভিতে দেখাচ্ছে বিড়ি খালি নিয়ে ক্যান্সার হয়, তাই ছেড়ে দিলাম। আরে দোস্ত, কি বিড়ি খাওয়া ছেড়ে দিলে এইভাবে? আরে না, টিভি দেখা ছেড়ে দিছি। প্রত্যেকটা লুচ্চামের নামের শেষে এ থাকে। সব বাচ্চারা আজকে আমরা পড়াশোনা করব না, সবাই সবার দুঃখ প্রকাশ করব, ঠিক আছে? তো অভ্র তুমি উঠো। আচ্ছা তোমার দুঃখ কি? ম্যাডাম আমার একটাই দুঃখ, আমার লুঙ্গির পকেট নেই। ভাই মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো, মারো। লাইকি ভেবেছিলাম খেলাধুলা ছেড়ে পড়াশোনায় মন দেব, কিন্তু ওই যে সরকার বলল বৌমা জানো আমি প্রেগনেন্ট থাকার অবস্থায় আমি যে খাবারগুলো খেতাম সেইগুলো আমার ছেলে না খুব প্রিয়। তাহলে মা সিগারেটটা না খেলেই পারতেন। কিছু বাবার বয়সী লোক কমেন্টে এসে বলে, তুমি কি আমার বন্ধু হবে? বলছি কাকু, আপনার ছেলের বউ হব, বানাবেন? এই বন্ধু, তুমি এই সময় এখানে? হ্যাঁ জানো তোমার আমার রিলেশন না বাসা থেকে মেনে নিছে। সত্যি? হ্যাঁ, কিন্তু এখানে একটা শর্ত আছে। কি শর্ত? তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে। আরে এটা কোনো কথা বল, তোমার জন্য কি করে নাই? আরে এটা কোনো ব্যাপার না, কোনো টেনশন নিও না। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ বাবা তুমি ঠিকই বলছো, ও আমার যোগ্য না। যে ছেলে তার জিএফ এর জন্য তার মাকে ছাড়তে পারে, তার কি গ্যারান্টি যে বিয়ের পর আমাকে ছাড়বে না? এত লাফাইস না, তুই কার কথায় উঠাস বস আমি জানি। ওই বউর কথা উঠাবি না। লাইকি তুমি জানো আমি কত সুন্দরী? এই যে আপু, ও তো পাট নিয়েন না, যে ময়দা মাইকে আপনি সুন্দর হইছেন ওই ময়দা দিয়ে আমরা কেরাম খেলি, কেরাম। লাইকি যে বলবে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে তাকে বলে দিও বিয়ে যার যার বউ সবার। ঠিক আছে, পিকনিক। লাইকি বিয়ের পর পর কে ফরমালিন খাবো? গাতে বুড়া না হইতে আরে, ঠিক আছে না? লাইকি
চল ভাই, তোদের সবার জন্য মাই রান্না করছে, চল খেয়ে আসি। এই তোর মাই তো ভিক্ষা করে খায়, তোদের বাসায় কিসে দাওয়াত খাবরে? এই যা। দাঁড়া ভাই, ভাই ওর মা তো ভিক্ষা করে খায় আর তারপর তো তোর ডাকছে, আর আমার তো ওই ভিক্ষা করে খাওয়ানো আর ডাকার মানুষটাই নেই। তোরা থাক, আমি যাবো। ওই তুই দাড়ি রাখছ না কেন? আরে দাড়ি রাখলে বয়স বেশি বেশি লাগে। ও আচ্ছা, তাহলে একটা কাজ কর, দাঁতগুলো ফেলে দে। কেন? তাহলে দুধের বাচ্চা লাগবে। মেয়েদেরকে মোবাইল ফোন না দিয়ে শিক্ষা দিন, ছেলেদেরকে বাইক না দিয়ে ভদ্রতা দিন। এই যে আপু, এভাবে রাস্তাঘাটে জ্ঞান না দিয়ে সাইড দিন। প্রেম করতে চাইলে সব সময় একটা প্রেম করবেন, অভ্রর মতো দশটা না। আসতেছে শীতের দিন, আর আসতে শীতের দিন এক গোসলে কাটবে মেয়েরা 30 দিন। তুমি এত চিকন, ফু দিলেই তো উড়ে যাবা। দেফু দেফু না উড়লে খবর আছে। মেয়ের মা চেহারাই ভালো দেখি। এই বাবু, আজকে তরকারিতে এরকম পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিল কেন? আমি তো আগে বলেছিলাম, উফ ছাড়ো, তরকারি পুড়ে যাচ্ছে। রূপেতে পাগল বানাইলা, হায় হায় কমলা, আমার রে প্রাণে মারিলা, হায় হায় রে আল্লাহ। রূপে লাইকি। আচ্ছা রিয়া, তুমি তো আমার গার্লফ্রেন্ড, তোমাকে একটা কথা বলি। বলো। অনেকদিন আগে 20 টাকা ধার নিয়েছিলাম, প্লিজ দাও, খুব অভাবে আছি। লাইকি। নিজের বয়ফ্রেন্ড যেমন তেমন, বান্ধবীর বয়ফ্রেন্ড মনের মতন। পাবজি ফ্রি ফায়ার কেড়ে নিয়েছে হাজারো মেয়ের ভালোবাসা। আম্মু আমার একটা জামাই লাগবো। এতদিন করছো কুকাম বৈশ ক্ষমতায়, করেছো ভণ্ডামি সব দাদার ইশারায়, করেছো দুর্নীতি আর লুটপাট চুরি, অভিনয় করতে তোমার নাই কোনো জুড়ি। এ গান অফ করছে গাড়ারে, কোন হালার পুতারে গান অফ করছে? ভাই গান আমি অফ করছি। এ তুই গান অফ করলি কেন? তোর তো ভালো মানুষ জানতাম, গান অফ করলি কেন? ভাই আজান দিতেছে তো, তাই গানটা অফ কইরা দিলাম। চলো আমরা সবাই মিলে নামাজে যাই। এই আমরা নামাজ কালকে পড়মু, আজকে পড়মু না, আজকে দেখতেছ না নাচতাছি। ভাই নাচতে তোমরা কালকেও পারবা, আর একক তো নামাজ চলে গেলে একক তো নামাজ আর ফিরা পাবে না, হতে পারে এটা তোমার জীবনের শেষ নামাজ। এই নিছ দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এখনকার বলা বাইনেরা মিলাদ পড়তে গেলে মিলাদ তো পড়ে না, মনে মনে এটা করে, আল্লাহুম্মা জিলাফি দেনা বিরানি দিলে ভালো, দুই প্যাকেট দিলে আরো। হে বড়ো, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং? বাপরে ইংরেজি, ইংরেজি তো আমি জানিও না বে, কিছু তো বলতে হবে, নাহলে মান সম্মান চলে যাবে।
যাও হিজুমে বাং চালাখানা কদম তলায় চিড়িয়াখানা বাপের বাড়ি দুমকা শ্বশুর বাড়ি বাঁকুড়া হিজুমে হিজুম মাই লাইফ মাই রুলস মাই স্টাইল মাই অ্যাটিটিউড ইউ লাভ মি আর হেট মি আই ডোন্ট কেয়ার বাট ডোন্ট প্লে উইথ মি তাহলে ফ্রি ফায়ার ছাড়তে পারবা আপু আপনি রং নাম্বারে ফোন দিছেন তুই যদি সাহস থাকে আব্বার কাছে বল আব্বার কাছে বইলাই আমায় ঢাকা নিয়ে চল স্কুল জীবন রে স্কুল জীবন সেই জীবনে একটা বেইমান ছিল সুখের কারণ আসে যদি মরণ আমার আসে যদি কেন ভাই ছেলে মেয়েই কেন বেস্ট ফ্রেন্ড হইতে হইব ছেলে মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হয় না আজ নয়তো কাল তাদের দুজনের একজনের মনে খেয়াল করে দেখবেন জনাব অবশ্যই তাদের দুজনের মধ্যে একজনের মন ভাঙবে এই কথা মানতে না পারলে আই এম সরি একদিন বুঝবেন এই যে শোনো আমি যদি তোমার একটা কিস করে পালিয়ে যাই তখন কি তুমি কিছু মনে করবা কিছু মনে করব না কিন্তু ভাববো ছেলেটা অনেক বোকা পুরো পরীক্ষাটাই দিতে পারতো বাট রোল নাম্বার লিখেই পালিয়ে গেছে লাইকি এই রাজিয়া কি হয়েছে আমি তোমাকে ভালোবাসি একটু অন্যভাবে বলো তুমি লাও আমি হদু তোমার মনে আমার পাতু হাসলে কি কষ্ট কমে যায় কাঁদলে কি সব কষ্ট প্রকাশ করা যায় সব খুলে বললে কি মানুষ সেই কষ্ট অনুভব করতে পারে না ভাই এটা জীবন নিজের কষ্ট নিজের কাছে রাখো হাসি এটা তো একটা অদ্ভুত জিনিস কেউ তার আনন্দ দেখানোর জন্য হাসে কেউ তার কষ্ট ঢেকে রাখার জন্য হাসে আবার কিছু মানুষের তো মুখে হাসি চোখে পানি আজও বুঝে উঠতে পারিনি জনাব হাসির রং কতখানি সেদিন একটা দেওয়ালের উপর বসেছিলাম হঠাৎ করে নতুন একটা পাঁচতলা বিল্ডিং এর দিকে চোখ গেল বেকার বসেছিলাম তাই গুনেই দেখছি সেটা পাঁচতলা বিল্ডিংই ছিল কয়েক মাস আগে সেইখানে একটা মাটির ঘর ছিল সেই সময়ে অনেক বৃষ্টির কারণে সেই মাটির ঘরটা ভেঙে যায় সেইখানে বিল্ডিংটা হইছে তো এখন কথা হলো স্বপ্ন হোক বা ভালোবাসা জীবন হোক বা ক্যারিয়ার একবার ভেঙে গেলে শেষ হয়ে যায় না সেটাকে আবার নতুন করেও শুরু করা যায় কথাটা মনে রাখবেন একটা জিনিস সকাল থেকে আমার মাথা ঢুকতেছে না তেলা পোকা ভয় পায় ইঁদুর রে ইঁদুর ভয় পায় বিড়াল রে বিড়াল ভয় পায় কুকুর রে কুকুর ভয় পায় ছেলেদের ছেলেরা ভয় পায় মেয়েদের মেয়েরা আবার ঘুরে ভয় পায় তেলা পোকারে এটা কেমনে সম্ভব ভাই কোনো মতে মাথা ঢুকতেছে না লাইকি সৌদি আরবের মেয়েরা বলে ঘুমন্ত স্বামীদের কপালে চুমু খেলে স্ত্রীদের হায়াত বাড়ে
আর বাঙালি মেয়েরা ঘুমন্ত স্বামী পেলে তাদের মানি ব্যাগ খোঁজে। দেখ ভাই, আগে ধনী হ তারপরে প্রেম করিস, কারণ পকেটে টাকা না থাকলে পবিত্র ভালোবাসা বেশি দিন টিকে না। ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তোদের মধ্যে যে সব থেকে বড় মিথ্যা কথা বলতে পারবে তার আমি 500 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, আমি বলি। হ্যাঁ ঠিক আছে, আমি একসাথে 5টা ফ্লারে একসাথে মারছি। এ ভাই এটা সত্য কথা, এটা মারতে পারবে, এটা স্বাস্থ্য রাস্তা ঠিক আছে। আচ্ছা তোরটা বল। আমি 5 জন মহিলাকে একসাথে চুপ করে বসে রাখতে দেখছি। এই যে আমার এই ভিডিওটা থেকে মেয়েরা সব 10 হাত দূরে থাকো। আলু পটলের তরকারি, মেয়েদের মন সরকারি, পেঁয়াজ রসুন আদা, মেয়েরা সব গাধা, ছেলেরা সব কচি ডাব, আর মেয়েরা হলো বিষাক্ত সাপ, হাড়ি বালতি কলস, মেয়েরা সব অলস, জল বাতাস আলো, ছেলেরা সব ভালো। যদি তুমি ছেলে হয়ে থাকো তাহলে একটা লাইক করো, আর মেয়েরা যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো। কে লাইকি বর্ষণ ইংরেজিতে 12 মাসের নাম বলতো, দাঁড়া বল। স্যার ইংরেজিতে 12 মাসের নাম জানোয়ার, ফেরিওয়ালা, মাছ, আপেল, মেউ, জোনাকি, পোকা, জালা, লেবারের, সেফটিভি, নক্টোবাস, নবীন বর। আপনাকে আমার ভালো লাগে, বিশ্বাস করো বইন, তোমারে আমার একটুও ভাল লাগে না। কাকে ভাল লাগে, কাকে ভাল লাগে? সানি লিওনকে ভাল লাগে দেখতে ইচ্ছে করে? লাইকি নজর থি পেনি হুই বেচেনি আখো আখো মে শেতানি। লাইকি আগেকার যুগের মেয়েরা ছেলেদের দেখলে কি বলতো বলতো? রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা। আর এখনকার মেয়েরা ছেলেদের দেখলে কি বলে বলতো? তোর বুকে আমি মারিব লাতি, ঘুরিয়ে দেব বুকের ছাত। লাইকি আমার কসম কাটো তুমি মদ খাবে না? খাবো না। আমি ছেড়ে কোনো মেয়ের দিকে তাকাবো না? তাকাবো না। জুয়া খেলবে না? খেলবো না। আমার জন্য জীবনও দিয়ে দিব? দিয়ে দিব জীবন, এরকম জীবন আর রাখি বা কি করবো। লাইকি কিরে তোরালি ভাত খাইছস? না রে ভাই ভাত খাই না, ফাতিলের মধ্যে বউ রাঁধছে বেগুন, মনের মধ্যে আগুন, ফেটের মধ্যে জ্বালা, বউ ঘরে মারছে তালা, কেন রে ভাই বিয়ে করলাম, একলা ছিলাম বালা। আজকে আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 5টা সত্যি কথা বলতে যাচ্ছি। নাম্বার 1, আপনি আপনার নিজের চুল কখনো গুনতে পারবেন না। নাম্বার 2, আপনি আপনার নিজের জিহ্বা বাহির করে কখনো নিঃশ্বাস নিতে পারবেন না। নাম্বার 3, আপনি এখন আপনার জিহ্বা বাহির করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছেন, বিশ্বাস করেন কুত্তার মতো লাগতেছে। যিনি বালিশ আবিষ্কার করেছেন তিনি মহান, কুল বালিশকে দিয়েছে বউয়ের সম্মান। আম গাছে আম ধরে, নারকেল গাছে ডাব, মেয়েদের মোবাইলে কল দেওয়া ছেলেদের স্বভাব। আচ্ছা তাই নাকি, তাহলে এবার আমি বলি, গাছের বল লতা পাতা, মাছের বল পানি, এ যুগের মেয়েরা চাই বুড়া কাকা আর পয়সাওয়ালা স্বামী। লাইকি লাইকি ভাই একটা পান দাও। কি দিয়ে খাবেন? কেন দাঁত দিয়ে? না মানে কিভাবে খাবেন? কেন চিবিয়ে খাবো? আরে ভাই সাথে কি খান? সাথে আমার বন্ধু সলমান খান। আরে ভাই আপনি কি জর্দা খান? না ভাই আমি আমির খান। লাইকি আরে ভাই চলে তো যাচ্ছেন, একটা গুরুত্বপূর্ণ দোয়া শুনে যান। যে দোয়াটি শুক্রবার আসরের নামাজের পর 80 বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অন্যকে শোনার জন্য সুযোগটা করে দেন। লাইকি